লোকসভা নির্বাচন শুরু হতে বাকি মাত্র 19 দিন, তার আগেই ফের মাস্টার স্ট্রোক কেন্দ্রের। সোমবার এক ধাক্কায় 30 টাকা কমলো গ্যাসের দাম। প্রতি সিলিন্ডারে দাম কমেছে 30.50 টাকা। এপ্রিল মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে বাণিজ্যিক সিলিন্ডারের নয়া মূল্য। 19 কেজি বাণিজ্যিক গ্যাস এবং 5 কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। দেশের তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এবং এফটিএল গ্যাসের মূল্য হ্রাসের কথা জানিয়েছে। সংবাদ সংস্থা এএনআই এর তথ্য অনুযায়ী 19 কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 30.50 টাকা কমানো হয়েছে। এছাড়া 5 কেজির এফটিএল সিলিন্ডারের দামও আগের থেকে প্রায় 7.5 টাকা কমানো হয়েছে। দাম কমার ফলে কলকাতায় এখন 19 কেজি বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম 1,879 টাকা, যা মার্চেও ছিল 1,911 টাকা। শেষবার বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল গত জানুয়ারি মাসে, 39.50 টাকা দাম কমানো হয়েছিল। তারপর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পরপর দুবার বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়। মার্চেই গ্যাসের দাম 25 টাকা বৃদ্ধি করা হয়েছিল। তারপর আবারও 1 এপ্রিল দাম কমল। ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রীয় তৈল সংস্থাগুলি প্রত্যেক মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজারের সঙ্গে হিসেব করে দেশে গ্যাসের দাম কমায় বা বৃদ্ধি করে থাকে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম প্রযুক্ত করের পরিমাণ, যোগান এবং চাহিদার ভারসাম্যের উপর গ্যাসের দামের হ্রাস বৃদ্ধি নির্ভর করে থাকে। দেশের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়, ফলে বাণিজ্যিক গ্যাসের দামের হ্রাস বৃদ্ধিতে সরাসরি মধ্যবিত্তের হিসেবে প্রভাব না পড়লেও হোটেল, রেস্তোরাঁর খাবারের দামে হেরফের হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।